লকডাউন দিয়ে কতদিন টিকিয়ে রাখবে? পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান শুরু থেকেই বিরোধিতা করে আসছিলেন যে আমাদের গরিব দেশ আমরা লকডাউন দিয়ে চালাতে পারবো না, যারা ধনী কোটি কোটি টাকার মালিক তারা চালাতে পারতে পারে, আমাদের তো পেট বাঁচাতে হবে। তো মানুষ ঘরে বসে পৃথিবী চালাতে পারবে না, পেটের দায়ে বের হয়ে আসতে হবেই হবেই হবে। এটাই পৃথিবী পরিচালয় আনা আল্লাহর মূলনীতি। যদি হাজারো লাখো মানুষ মারা যায় তবুও মানুষ ঘরে লুকিয়ে পৃথিবী চালাতে পারবে না, ঘর থেকে বের হতেই হবে মানুষকে। কিন্তু এই সময় মানুষের অনেক মানুষের আকিদায় এই বিকৃতি এসেছে যে তারা আল মুহিয়ি ওয়াল মুমিত, জীবন দানকারী সত্তা এবং মৃত্যু দানকারী সত্তা যে আল্লাহ সুবহানাহু তাআলা, এটা ভুলে গেছে। আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে কাউকে করোনা ভাইরাসে আক্রান্ত করেও বাঁচিয়ে রাখতে পারেন, আর আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে কাউকে করোনা ভাইরাস না দিয়েও মৃত্যু দিতে পারেন। আর মৃত্যু মানুষের জন্য সুনিশ্চিত, মৃত্যু থেকে পালানো মানুষের জন্য খারাপ। আপনি বলবেন তাহলে আল্লাহ ভরসা? অনেকে এই জায়গায় আল্লাহ ভরসার কথা নিয়ে এসেছে যে মসজিদে কেন যাব না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা উটকে এই বলে আল্লাহ ভরসা করে ছাড়ো, উটের যে খুঁটা আছে সেটা মাটিতে গাড়ার পরে, সতর্কতা অবলম্বন করার পরে। তো শুধু আল্লাহ ভরসা বলে আমরা যদি মসজিদে যাই তাহলে হবে না, বরং আমাদেরকে সতর্কতা স্বরূপ বাসায় থাকতে হবে, মসজিদে যাওয়া যাবে না, সতর্কতা স্বরূপ 3 ফিট দূরে দাঁড়াতে হবে। তাহলে সতর্কতার মানদণ্ড কি আর আল্লাহ ভরসার মানদণ্ড কি? সতর্কতার মানদণ্ড কি আর আল্লাহ ভরসার মানদণ্ড কি? আমি এটা আপনাদের সামনে স্পষ্ট করতে চাই। যদি আমরা মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চাই সতর্ক থাকবো বলে, তাহলে যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, কেন যুদ্ধে গেলেই আমি মারা যেতে পারি, আশঙ্কা আছে, সন্দেহ আছে, যুদ্ধে গেলেই মারা যেতে পারি, তাহলে যুদ্ধে যাওয়া ইসলামে হারাম হওয়া উচিত সতর্কতা স্বরূপ, জীবন বাঁচানোর জন্য। কিন্তু ইসলাম কি বলছে? না, যুদ্ধে যাও। তাহলে সতর্কতা কি? যুদ্ধে যাও কিন্তু ঢাল তলোয়ার নিয়ে যাও। যদি জীবন বাঁচানোর জন্য সতর্কতা এটা হয় ঘরে বসে থাকা, তাহলে রাস্তায় বের হলে তো আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারি, রাস্তায় বের হলে সাপের কামড়ে মারা যেতে পারি, নন্দলালের কবিতা যার স্পষ্ট প্রমাণ বহন করে, উড়োজাহাজে উঠলে তো আমি মারা যেতে পারি, সন্দেহ তো আছে, সব জায়গাতেই সন্দেহ আছে, তাহলে কি আমি ঘর থেকে বের হবো না? তাহলে সতর্কতা এবং আল্লাহ ভরসার মানদণ্ড কি? পৃথিবী যেভাবে চলে ঠিক সেভাবেই পৃথিবী চলবে, যত বিপদই আসুক মানুষ তার সাধ্য অনুযায়ী সতর্কতা অবলম্বন করবে। সতর্কতা মানে এই নয় যে পৃথিবীকে অচল করে দেওয়া, 5 ওয়াক্ত সালাত বন্ধ করে দেওয়া হবে, 3 ফিট দূরে দাঁড়াতে বলা হবে, লকডাউন দিয়ে দেওয়া হবে, কল কারখানা বন্ধ করে দেওয়া হবে, অফিস আদালত স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হবে, এটা সতর্কতার মানদণ্ড নয়। সতর্কতার মানদণ্ড কি? পৃথিবী যেভাবে চলতেছে সেভাবেই চলবে, কেননা পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি হচ্ছে মানুষ ঘরে বসে পৃথিবী চালাতে পারবে না, যেমন পারতেছে না। লকডাউন দিয়ে কতদিন টিকিয়ে রাখবে? পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান শুরু থেকেই বিরোধিতা করে আসছিলেন যে আমাদের গরিব দেশ আমরা লকডাউন দিয়ে চালাতে পারবো না, যারা ধনী কোটি কোটি টাকার মালিক তারা চালাতে পারতে পারে, আমাদের তো পেট বাঁচাতে হবে। তো মানুষ ঘরে বসে পৃথিবী চালাতে পারবে না, পেটের দায়ে বের হয়ে আসতে হবেই হবেই হবে। এটাই পৃথিবী পরিচালয় আনা আল্লাহর মূলনীতি। যদি হাজারো লাখো মানুষ মারা যায় তবুও মানুষ ঘরে লুকিয়ে পৃথিবী চালাতে পারবে না, ঘর থেকে বের হতেই হবে মানুষকে। তাহলে সতর্কতা মানদণ্ড এবং আল্লাহ ভরসার মানদণ্ড হচ্ছে যে আমরা পৃথিবী যেভাবে চলে সেভাবেই পৃথিবীকে চলতে দেব। অতীত যুগেও মহামারী এসেছে, অতীত যুগেও ছোঁয়াচে রোগ এসেছে, তখন তো সাহাবিদের মধ্যে আমলগুলো দেখা যায়নি যে তারা মসজিদ বন্ধ করে দিলেন, তারা 3 ফিট দূরে দাঁড়ালেন, এগুলো তো তাদের মধ্যে দেখা যায়নি। পৃথিবী তার গতিতে চলতে থেকেছে, মানুষ তার সাধ্য অনুযায়ী সতর্কতা অবলম্বন করেছে।